আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতবাসীরা আমার পক্ষ থেকে তোমাদের জন্য রহমত আমার পক্ষ থেকে তোমাদের জন্য সালাম বলেন সুবহানাল্লাহ সমস্ত জান্নাতীরা এই আওয়াজের উৎস খুঁজবে কোত থেকে এই আওয়াজ আসতেছে কোথা থেকে আওয়াজ আসতেছে সমস্ত মানুষগুলোকে বলা হবে যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম চলে এসেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন হে জান্নাতীরা হাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান আমি আল্লাহ তোমাদের সাথে যত ওয়াদা করছিলাম সমস্ত ওয়াদা পুরা পুরী ভাবি কি তোমরা পেয়েছো সমস্ত জান্নাত সেদিন জান্নাতিরা বলবে হে আল্লাহ আপনি আমাদের সাথে যত ওয়াদা করছেন সমস্ত ওয়াদা সমস্ত পুরস্কার গুলো হান্ড্রেডে হান্ড্রেডে আমরা পেয়েছি বলেন সুবহানাল্লাহ যতটুকু তুমি বলেছ তার চেয়ে অনেক গুণ বেশি পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে জান্নাতিরা তোমরা কি খুশি সমস্ত জান্নাতিরা বলবে আল্লাহ আমরা আপনার প্রতি খুশি আপনার প্রতি সন্তুষ্ট আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদের কি আরো কিছু আছে জান্নাতের মধ্যে দুটি বাঘ হয়ে যাবে প্রথম বাঘ বলবে না কোনো কিছু চাওয়া নাই কিন্তু উম্মতের ওলামাই কেরাম তারা বিভক্ত হয়ে বলবে না আল্লাহ আপনাদের সাথে আমাদের একটা প্রাইভেট চাওয়া পাওয়া আছে বলেন সুবহানাল্লাহ কো প্রাইভেট চাওয়া পাওয়াটা কি ওলামাই কেরাম বলবে আল্লাহ আমরা নবীর হাদিসের মধ্যে পড়েছি পূর্ণিমার রাতের চাঁদকে পূর্ণিমার চাঁদকে মানুষ যেভাবে সুস্পষ্ট ভাবে দেখে জান্নাতের মধ্যে আমরাও তো তোমাকে সেভাবে দেখতে পাবো কিন্তু আজ পর্যন্ত তো তোমাকে দেখতে পাই নাই বলে সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ তোমার দিদার এখনো বাকি রয়েছে আমরা তোমার দিদার চাই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার যে 70 হাজার আল্লাহর নূরের ফেরেস্তা যে পর্দা সে পর্দাটাকে একদম সুই পরিমাণ একটু ফাক করবেন কি পরিমাণ সুয়ের ছিদ্র পরিমাণ যখন ফাক করবেন সমস্ত জান্নাতিরা এই আল্লাহ রব্বুল আলমিনের নূরের তাজাল নিতে সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে হুশে আনবেন এনে বলবেন বুঝছি কাজ হবে না তোমরা আমাকে এইভাবে দেখতে পারবে না তবে তোমাদের জন্য আমি একটি মাঠ তৈরি করছি ওই মাঠের মধ্যে মাহফিল হবে ওই মাহফিলের মধ্যে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ দিব বলেন জোয়ার আল্লাহ আল্লাহ মাহফিলের দাওয়াত দিয়েছে সমস্ত জান্নাত বাসীরা প্রস্তুত সবাই মিলে প্রস্তুতি গ্রহণ করতেছে হুর গেলমানরা প্রস্তুতি পাচ্ছে সমস্ত মানুষগুলো প্রস্তুতি গ্রহণ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হুরদেরকে নির্দেশ দিবেন হে হুররা তোমাদের যে স্বামী আছে এই স্বামীর জন্য একটি অলংকার একদম পুরা হীরা মণিমুক্তা খচিত একটি সিংহাসন তৈরি করবা ওই সিংহাসনের ডান পাশে থাকবে সত্তর হাজার চেয়ার বাম পাশে থাকবে সত্তর হাজার চেয়ার ওই যে জান্নাতি ব্যক্তি ওই জান্নাতি ব্যক্তি মাঝখানে বসবে জান্নাতি ব্যক্তির ডান পাশে থাকবে সত্তর হাজার গেলমান বাম পাশে থাকবে সত্তর হাজার গেলমান বলেন সোহা পৃথিবীর এমন কোন বাদশাহ আছে যে বাদশার এক লক্ষ চল্লিশ হাজার কাজের মানুষ আছে নাকি পৃথিবীর এমন কোনো বাদশাহ নাই যে বাদশার এক লক্ষ চল্লিশ হাজার কাজের মানুষ আছে পৃথিবীর এমন কোন বাদশাহ আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যায় নাই কিন্তু সর্বনিম্ন যে জান্নাতি হবে তারও ডানে বামে সত্তর হাজার হুর গেলমান থাকবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত I <laughs> didn't আল্লাহ রব্বুল আলামিন সেই মাঠের মধ্যে জান্নাতীদের জন্য মাহফিলের আয়োজন শুরু করে দিলেন প্যান্ডেল বানানো হবে ওই প্যান্ডেলটা কত বড় হবে সেটা আপনারা অনুধাবন করতে পারবেন ওই প্যান্ডেলে কতগুলো চেয়ার হবে যদি এটা বলি ওই প্যান্ডেলের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে একজন নবী মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন সমস্ত নবীর রাসূলরা সেদিন বিশেষ অতিথি হিসাবে তারা সেই প্যান্ডেলের মধ্যে স্থান পাবেন বলেন সুবহানাল্লাহ প্রত্যেক নবীর জন্য একটা একটা চেয়ার থাকবে যদি 2 লক্ষ 24 হাজার পয়গম্বর ধরেন তাহলে প্যান্ডেলের মধ্যে 2 লক্ষ 24 হাজার চেয়ার থাকবে সুবহানাল্লাহ আবার প্রধান অতিথিরও একটা চেয়ার থাকবে আবার সভাপতি সাহেবেরও একটা চেয়ার থাকবে সমস্ত চেয়ার এত বড় বড় চেয়ার হবে এত বড় বড় চেয়ার হবে এক একটা চেয়ার এই পৃথিবীর চেয়েও অনেক বড় হবে বলেন সুবহানাল্লাহ এই চেয়ারগুলো পুরো সিংহাসনের মতো একদম পুরো প্যান্ডেল সাজানো হবে সমস্ত সব কিছুই সাজানোর পরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি কাদেরকে তাদের কাদেরকে একটি চিঠি দিয়ে অথবা সংবাদ দিয়ে খুব সম্মানের সাথে একজন ফেরাস্তার মাধ্যমে ওই ব্যক্তিদের কাছে পাঠাবে ফেরাস্তা তার জান্নাতি ব্যক্তির যে নাম থাকবে এই নামের যে গেট থাকবে গেটের মধ্যে জান্নাতি ব্যক্তির নাম থাকবে এরকম তার কোডওয়ার্ড থাকবে এই কোডওয়ার্ড দেখে সেই ব্যক্তি কোয়ারিং বিল টিপ দিবে টিপ দেওয়ার পরে জান্নাতি ব্যক্তিদের যে প্রধান প্রধান খাদেম প্রধানদের দারোয়ান আছে সে এসে বলবে কাকে চাই ওই ফেরেস্তা বলবে তোমার মনিব কে চাই তোমার মনিবের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি পত্র এসেছে বলেন সুহান আল্লাহ হে দুনিয়ার বাচ্চারা দুনিয়ার বড় লোকেরা তোমরা দুনিয়ার জীবনে কিসের আরাম আয়স করো কোটি টাকার তুমি মানি কিন্তু বিছানায় শুয়ে আছো এমন ভাবে এপাশ উপাস করতেছো মনে হয় নিচে দিয়ে কেউ বিছানার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ঠিক না বেঠি সারা তুমি ঘুমাইতে পারো না ট্যাবলেটের পরে ট্যাবলেট খাও কোনো ধরনের তোমার মনের মধ্যে শান্তি নাই রাতের বেলায় প্রস্রাবের জন্য বের হইলেও তোমার মনের মধ্যে এরকম মনটা ধুক 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 করতে থাকে ঠিক না বেঠি সন্ময় দু হা দি হা

জান্নাতের সেই মসজিদ নামক মাঠের দিকে দৌরাইতে থাকবে বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের মাজিদ নামক মাঠটা কতটুকু বড় এটা কি সোনার বাংলার মতো নাকি সার্কেট হাউজের মতো নাকি বঙ্গোপসাগরের মতো নাকি গোটা দুনিয়ার মতো এটারা আপনারা অনুধাবন করতে পারবেন যদি একটি হাদিসের বর্ণনা শুনেন শুনবেন না

একদিন সকাল বেলায় জিবরাইল আলাইহিস আসলেন জিবরাইল আলাইহিস হাতে একটি জিনিস দেখে আল্লাহর নবী বললেন হে জিবরাইল তোমার হাতে এটা কি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া এটা হচ্ছে একটা মাঠের নকশা কি মাঠের নকশা কয় হচ্ছে মাজিদ নামক মাটির একটি নকশা যে নকশার প্যান্ডেল যে নকশার সমস্ত কার্যকার্য আমার হাতে আছে ইয়া রাসূল আল্লাহ يا حبيب الله ওই মাঠের মধ্যে আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একটি মাহবিল করবেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ রব আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন হে ইব্রাহিম এই مزید নামক মাঠটা কোথায় হবে কেমন হবে আল্লাহনবি বললেন জিব্রাহিল বললেন রসুল আল্লাহ ওই মাঠটা কত বড় হবে সেটা কি আপনি জানেন আল্লাহ নবী বলছেন না আমি তো জানিনা জিব্রাহিল আরেহিসলাম বললেন আল্লায়া হানিম আল্লাহ আল্লাহ আমাকে ছয় শত ডানা দিয়েছেন ছয় শত ডানা ছয় শত ডানা দিয়েছেন আমার এক একটা ডানার মধ্যে এমন সত্যি গোটা পৃথিবীটার পিছন দিয়ে নিচ দিয়ে যদি আমি ডানাটাকে ঢুকিয়ে দেখি গোটা পৃথিবীটাকে সপ্তম উপরে নিয়ে আমি সেটাকে একদম ছেড়ে ধ্বংস করে দিতে পারি আল্লাহ তাআলা আমার এক একটা ডানার মধ্যে এই পরিমাণ শক্তি দিয়েছেন বলেন আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আল্লাহ আপনি আমাকে আমার যে ছয় শত ডানা আছে এই ডানাগুলো শক্তি প্রয়োগের ক্ষমতা দেন আল্লাহ বললেন যা তুই জান্নাত জাহান নাম ঘুরে আও জিব্রাইল আলাইহিস সালাম বললেন আমি জান্নাত জাহান নাম ঘুরে আসলাম আমার কয়েকটা ডানার শক্তি উপয় হয়ে নাই অতপর আল্লাহর কাছে আমার আবেদন করলাম আল্লাহ আপনি আমাকে আমার ছয় শত ডানা যেভাবে ব্যবহার করতে পারি প্রয়োগ করতে পারি এতটুকু আপনি অনুমতি আমাকে দেন এমন একটি জাকার কথা বলে দেন আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল কে বললেন হে জিব্রাইল যাও তুমি জান্নাতের মাজিদ নামক মাঠ থেকে ঘুরে আসো জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের মাজিদ নামক মাঠ দিয়ে তিনি উড়া শুরু করলেন উঠতে উঠতে তার একটি পাখার শক্তি নিঃশেষ হয়ে গেল তিনি দ্বিতীয় পাখা প্রয়োগ করলেন দ্বিতীয় পাখার কিউ শেষ হয়ে গেল এইভাবে একে একে তার একশত পাখার শক্তির প্রয়োগ শেষ হয়ে গেল গেল এক শেষ হওয়ার পরে তিনি দ্বিতীয় শত এইভাবে তিনি দুই শত তিন শত চার শত 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 পাখার শক্তি যখন শেষ হয়ে গে তিনি যখন একদম প্যারেশান এবং ক্লান্ত হয়ে গেলেন আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন আল্লাহ এই মাটির আর কতটুকু আছে আল্লাহ বললেন হে জিব্রাইন তুমি মাজিদ নামক মাটির একটি কোনাও এখন পর্যন্ত ভ্রমণ করতে দিতে পারো না তুমি জিব্রাইল মাজিদ নামক মাটির একটি কোনা পর্যন্ত ভ্রমণ করতে পারো নাই এত বড় একটি মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল করবেন গোটা পৃথিবীর সুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ যারা জান্নাতি হবে প্রত্যেক জান্নাতির জন্য একটি সোনা খচিত সিংহাসন হবে মাটের মধ্যে ফিট করা থাকবে ডানে থাকবে সত্তর হাজার হুরগেল মান বামে থাকবে সত্তর হাজার হুরগেল মান এইভাবে গোটা মাঠটার মধ্যে জান্নাতিরা বসতে থাকবে গোটা মাঠের মধ্যে জান্নাতিরা বসবে আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তি যখন তার সিংহাসন নিয়ে তার বাহন নিয়ে জান্নাতি মাঠের মধ্যে মাজিদ নামক মাঠের মধ্যে প্রবেশ করবে একজনের চেয়ারে আরেকজনে বসবে না কারণ প্রত্যেকের চেয়ারের পিছনে

হবে সামনে দিকে দেখবে এরকম তিনটা চেয়ার এখন পর্যন্ত খালি আছে সমস্ত নবীরা পিছনে বসে আছেন নবীদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও আরো বেশি ঝলমল ঝলমল করতে থাকে বলেন ছয় তিনটা চেয়ার সামনের দিকে ফাঁকা জান্নাতী সমস্ত মানুষ এক দৃষ্টিতে তাকিয়ে আছেন না জানি এই তিনটা চেয়ারের মধ্যে কে বসবে হঠাৎ করে এক ফেরেশতা ঘোষণা দিবে তিন চেয়ারের একজন সহসভাপতি অর্থাৎ বিশেষ অতিথি তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা যার উপর যাবুর নাজিল করেছিলেন বলেন আল্লাহ দাও দায়ের এই হিসাবে একটা চেয়ারের মধ্যে বসবেন বিশেষ অতিথির চেয়ার চেয়ার সমস্ত মানুষ তার দিকে তাকিয়ে থাকবে আর সবাই ভাবতে থাকবে আল্লাহ কে দেখা যায় আপনি পুরা সৌন্দর্য সবকিছু দিয়ে দিয়েছেন গোটা চেহারাটা একদম পূর্ণিমার চাঁদের মতো জল জল করতেছে সমস্ত মানুষের এখন দৃষ্টি আটকে আছে দুইটা চেয়ারের মধ্যে এই চেয়ারগুলোর মধ্যে কে জানি বসে কে জানি বসে অপেক্ষার প্রহম যখন শেষ হয়ে যাবে হঠাৎ ঘোষণা আসবে এখন প্রধান অতিথির চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবেন সাইয়েদুল মুরসালিন সঈদুল কাউনাইন হাত

এত সুন্দর চেহারাটার মধ্যে বুঝি তাইফের মানুষগুলো পাথর মেরেছিল এত সুন্দর চেহারাটা একদম পুরো উজ্জ্বল নক্ষত্রের মতো চেহারা এই চেহারার মধ্যে বুঝি এই চেহারার মধ্যে বুঝি ওহুদের প্রান্তরে কাফের মুশরিক আঘাত করেছিল এত সুন্দর নবীকে বুঝি মক্কার মানুষরা তার বাড়ি ঘর তার জন্ম ভূমি ত্যাগ করতে তাকে বাধ্য করে তার কাল্লাটাকে কেটে আনার জন্য অথবা তাকে জীবিত বা মৃত তাকে ধরে আনার পিছনে পুরস্কার ঘোষণা করেছে সমস্ত মানুষগুলো রসুলের চেহারা দেখে সমস্ত মানুষগুলো আবেগে আপ্লুত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সমস্ত মানুষের দৃষ্টি একটাই সমস্ত মানুষের দৃষ্টি শুধু একটাই কিভাবে এই যে এখন যে চারটা আছে এই চারের মধ্যে কে বসবে এই চারের মধ্যে কে বসবে হঠাৎ করে এক প্যারেস্তা ঘোষণা দেবে এক প্যারেস্তা ঘোষণা দেবে বলবে এই মুহূর্তে এই প্রধান অতিথির চারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সমাপতি হিসাবে আসীন হবেন বলেন সুবহানাল্লাহ 啊。<noise> সভাপতির চারের প্রতি সমস্ত মানুষের আকর্ষণ থাকবে না জানি এই চারের মধ্যে কে বসে এমন অস্থায় ঘোষণা হবে ইছারে আজকে যিনি সভাপতি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন সমস্ত مخلوقاتের খালেক আমার আপনার সবার خالক সবার মালিক যিনি আপনার আমার রিজিক দাতা জীবন দাতা যিনি আপনি কেউ অসুস্থ হলেন সুস্থতা দান করেন সর্বপ্রকার বিপদ আপদ থেকে তিনি আমাদেরকে হেফাজত করেন সমস্ত মাখলুকাত কে যিনি হায়াত দান করেছেন সমস্ত মাখলুকাত কে যিনি ঋজ দান করেন তিনি কে আরো জুড়ে বলেন তিনিকে আল্লাহ রব্বুল আলামিন সভাপতির চারে বসবেন সভাপতির চারে বসার পরে আল্লাহ রব্বুল আলামিন দিন তিনি সভাপতিত্ব করবেন আল্লাহ রব্বুল আলামিন কে কেমন দেখবে সমস্ত মানুষগুলো পূর্ণিমার চাঁদ কে দেখতে কি কখনো কোনো অসুবিধা হয় মানে যখন চাঁদ ওঠে তখন কি দেখতে কোনো সমস্যা হয় ছোট বড় লম্বা খাটো মোটা চিকন মানুষ যেমনই হোক প্রত্যেক মানুষ প্রত্যেকের অবস্থান থেকে চাঁদ যেমন আছে সবাই তেমনই দেখে ঠিক না বেঠি একদম জান্নাতের মাজিদ নামক মাঠের সর্বশেষ যে ব্যক্তি বসবে ওই ব্যক্তি আল্লাহকে যেমন দেখবে এই সামনে যে বসবে ওই ব্যক্তি আল্লাহকে তেমনি স্পষ্ট দেখতে পাবে বলেন বলেন্লাহ আল্লাহ রবিন মলমেন আজকের এই অনুষ্ঠানের অনুষ্ঠানের শুরুতে হজরত

আসমানের সমস্ত পাখি গুলো ঝাঁক দিয়ে দাউদান এই একদম উপরে ছাতার মতো দাঁড়িয়ে থাকতো সমস্ত পাখি তারা উড়াউড়ি বন্ধ করে দিত একদম নীরবে নিস্তব্ধে সমস্ত পাখি গুলো আসমানের মধ্যে স্টেশন গেড়ে সমস্ত পাখি গুলো দাউদান এই ইসলামের জাবুর তেলাওয়াত শুনতো বলেন সুবহান আল্লাহ তিন নদীর পাশে দাঁড়িয়ে তিনি জাবুর তেলাওয়াত করতেন নদীর সমস্ত মাছগুলো একদম টানে উঠে আসতো সমস্ত মানুষগুলো একদম মাছগুলো বালুর চরের মধ্যে উঠে আসতো সমস্ত গর্তের পিপিলিকা সাপ বিচ্ছু থেকে শুরু করে ভয়ঙ্কর যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো দাউদ আলাইহিস সালামের সামনে এইভাবে বসে বসে জাবর তেলাওয়াত করতে তেলাওয়াত শুনতো বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গায়ে দাউদ জাবর তেলাওয়াত করো

সমস্ত মানুষ যখন সরাসরি দেখবে কাকে এই জুড়ে বলেন আল্লাহকে যখন সরাসরি দেখবে এমনি তো জিকির যখন হয় তখন লাফানো শুরু হয়ে যায় কথা বলেন না যখন জিকির শুরু হয় তখনই তো লাফানু শুরু হয়ে যায় আর সে আল্লাহকে যেদিন সরাসরি দেখবো তার কোরআন তালাবাদ শুনবো তাও দাবুদ আলী তার কণ্ঠে এই কোরআন তালাবাদ শুনে সমস্ত মানুষগুলো আল্লাহর ভালোবাসায় আল্লাহর মোহাব্বত সমস্ত মানুষগুলো লাফাইতে থাকবে এইভাবে দাবুর তেলাওয়াত শেষ হয়ে যাবে অথবা দাবুদ আলী ইসলামের শুনে মুলকের তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে সমস্ত মানুষগুলো এক বছর নয় দুই বছর নয় সমস্ত মানুষগুলো গুলো সত্তর হাজার বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে বলেন

সমস্ত মানুষগুলো সমস্ত প্রাণী পাহাড় পর্বত থেকে শুরু করে এই কোরআন যার উপরে আমি নাজিল করতে চেয়েছি তারা সময় অস্বীকার করেছে মানুষ এই কোরআনকে খুব সুন্দর ভাবে গ্রহণ করেছে যদিও মানুষকে আল্লাহ তারা নির্বুধ বলেছেন তারপরেও এই যে মানুষ দুর্বল দুর্বল সত্ত্বেও এত বড় কোরআনকে যেহেতু গ্রহণ করেছে হাসরের ময়দানে জান্ন দের মধ্যে মসজিদ নামক মাঠের মধ্যে সমস্ত মানুষগুলো যখন আবার আবার হুসে ফিরবে তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ইয়া আল্লাহ আমার বন্ধু আপনি তো আমার খলিল আপনি তো আমার বন্ধু আপনার উপর আমি কোরআন নাজিল করেছি আপনার মুখ থেকে তেলাওয়াত সমস্ত উম্মতের ভাগ্যে জুটে নাই আজকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন সমস্ত উম্মত আপনার মুখ থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী শুরু করে দিবেন তেলাওয়াত শুরু করে দিবেন সমস্ত মানুষগুলো আল্লাহর इश्क मोहब्बतে ভালোবাসায় লাফানোর শুরু করে দিবে তারা কেউ স্থির থাকতে পারবে না সমস্ত মানুষগুলো লাফাইতে থাকবে সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হয়ে যাবে গোটা মানুষগুলো সত্তর লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে এইভাবে সত্তর লক্ষ বছর পরে আল্লাহ বলবেন হে মানব জাতি এখন তোমরা কি চাও ওলামাই বলবে আল্লাহ যে কোরআন আপনি আমাদের উপর নাজিল করেছিলেন যে কোরআন কে আমরা বুকে ধারণ করেছিলাম এই কোরআন আপনার মুখ থেকে তেলাওয়াত শুনতে চাই আল্লাহ রব্বুল আলামিন সেদিন আর রহমান তেলাওয়াত করবেন আল্লাহর কালাম আল্লাহ নিজ কণ্ঠে যখন আর রহমান তেলাওয়াত শুরু করে করে দিবেন সমস্ত মানুষগুলো নবীরা সহ সমস্ত মানুষগুলো আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যাবে এই সেজদায় এক বছর নয় দুই বছর নয় সত্তর কোটি বছর চলে যাবে বলেন সুবহান সেই জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহর মুখের তেলাওয়াত শুধু পুরুষ সাহিত্য শুনবে মহিলারা তো সুযোগই কি বলেন जन्नत के लिए पुरुष देर जनना ना महिलारा সবার জন্য কার জন্য মহিলাদের জন্য জান্নাতে যাওয়া আরো সহজ ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের কাছ শেষ প্রথম ফুৎকারে সমস্ত কিছু লন্ডবন্ন হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে সমস্ত মানুষগুলো প্রাণীগুলো মৃত্যুবরণ করবে তৃতীয় ফুৎকারে মানুষ এবং সমস্ত প্রাণীগুলো হাসরের ময়দানের দিকে একত্রিত হইতে থাকবে হাসরের ময়দানটা কেমন হবে দুনিয়ার জীবনে এখন সমান

রোজ কে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই জমির উপর দাঁড়াবে শুধু তাদের দুটি পা রাখতে পারবে এতটুকু জায়গা ভাগে এই পাটাকে এইভাবে নড়াচড়া করবে এমন নড়াচড়া করবে এইভাবে ঘর সে অন্যদিকে ফিরাবে এইভাবে সে অপরের দিকে তাকাবে এমন কোন সুযোগ থাকবে না এক স্টেটলি তাকে এক দিন নয় দুই দিন নয় 50 হাজার বছর পর্যন্ত দাঁড়ি

ما تودون আল্লাহ রব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে একদিন হবে 50 হাজার বছরের সমান তোমার দুনিয়াতে মধ্যে যে তোমরা গণনা করো 60 সেকেন্ডে 1 মিনিট 60 মিনিটে 1 ঘন্টা 24 ঘন্টায় একদিন 7 দিনে 1 সপ্তাহ এইভাবে ভাবে 4 সপ্তাহে 1 মাস 12 মাসে 1 বছর 12 বছরে 1 যুগ এই যে তোমরা গণনা করো এরকম গণনা অনুযায়ী হাশরের একদিন হবে 50 হাজার বছর ছুরের সময় পরিমাণ হাসুরের ময়দানের অবস্থা কেমন হবে

ডিগ্রি সেলসিয়াস হাসরের ময়দানে সূর্য তার সমস্ত তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস সমস্ত পাওয়ারটাকে হাসরের ময়দানের দিকে ওই সূর্য সমস্ত পাওয়ারটা হাসরের ময়দানের দিকে দিয়ে দিবে মানুষগুলো অধিষ্ট হয়ে যাবে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে নড়াচড়া করতে পারবে না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন সমস্ত মানুষগুলো তাদের ইমান এবং আমল অনুযায়ী তাদের ঘামগুলো হইতে থাকবে কাহারো ঘাম হবে টাকলু পর্যন্ত কাহারো ঘাম হবে হাটু পর্যন্ত কাহারো ঘাম হবে কোমর পর্যন্ত কাহারো ঘাম হবে বুক পর্যন্ত আবার কারো ঘাম হবে গামের মধ্যে সে হাবুডো বুখাইতে থাকবে কোন কথা বলার সাহস হবে না কোন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না সমস্ত মানুষের অন্তরের মধ্যে একটি তামান্নাই থাকবে আল্লাহ বিচার কার্য শুরু করে দেখ আল্লাহ বিচার কার্য শুরু করে দেখ হয় জাহান নামে হব না হয় জান্নাতি হব হয় আমল নামা ডান হাতে আসবে না হয় বাম হাতে হয় আমল নামা ওজনে মিজানের পাল্লায় ভারী হবে অথবা হালকা হবে সমস্ত মানুষগুলো সে তিন ভীত সন্তুষ্ট হয়ে থাকবে পরস্পর পরামর্শ করবে কিভাবে আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন এই জন্য সমস্ত মানুষ মিলে সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবেন গিয়ে বলবেন ইয়া আদম আনতা আবুল বাশার খলাকাকাল্লাহু ونفخ فيه الله رب العالمين الله رب العالمين الميت يا دوم পৃথিবীর সুলগ্ন থেকে কেমন পর্যন্ত সমস্ত মানুষের পিতা হচ্ছেন আপনি সুতরাং আজকে যে আপনাদের অবস্থা তো আপনি দেখতেছেন কি অবস্থা হাসনের ময়দানে আছে আপনি আল্লাহ রবীন্দ্রের কাছে আজকে আমাদের জন্য সুপারিশ করেন আদম আলাইসালাম বলবেন ইনি আল্লাহ রব্বুল আলমিন আজকে এমন রাগান্বিত হয়েছেন এত রাগান্বিত হয়েছেন ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলমিন এর আগে কখনো এত রাগান্বিত হন নাই ভবিষ্যৎ ও আর কখনো রাগান্বিত হবেন না সুতরাং এত রাগান্বিত অবস্থায় আমি আল্লাহ না ইনরের কাছে সুপারিশ করতে পারবো না

أمكيد وهو يجي ولن سبحان الله আল্লাহর নবী বলেন জিব্রাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসবে বুরাকের উপর আমি সওয়ার হয়ে আরশে আযীমের নিচে চলে যাব আরশে আযীমের নিচে গিয়ে সাজদায় পড়ে যাব সাজদায় পড়ে যাওয়ার পরে এমন এমন সুন্দর সুন্দর প্রশংসা এবং শ্রুতিমূলক বাক্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ থেকে বের করতে থাকবেন যা ইতিপূর্বে কেউ করে নাই এইভাবে যখন আমি আল্লাহর প্রশংসা করতে থাকব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন

আপনি যার ব্যাপারে সুপারিশ করতে বলবেন আমি যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন বুঝছি শুনেন আপনি তো বিচার কার্যের জন্য এসেছেন বিচার কার্য শুরু করব সবাইকে বলেন বিচার কার্য এখন এই মুহূর্তের মধ্যে শুরু হয়ে যাবে আল্লাহ নবী চলে আসবেন চলে আসার পরে সর্বপ্রথম প্রথম আসমানের ফেরেশতারা তারা হাসরের ময়দানের কাশারিবদ্ধ হয়ে দাঁড়াবে তারপরে দ্বিতীয় আসমানের ফেরেশ তারা এইভাবে সপ্তম আসমানের ফেরেশ তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াইতে থাকবে হঠাৎ করে আরশে আজিম থেকে একটি নুরের কুরসি নিচের দিকে নামতে থাকবে সমস্ত মানুষগুলো আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পাবে না আল্লাহ রব্বুল আলমিন বলবেন তোমাদের বিচার কার্য এখনই শুরু হবে কার বিচার কার্য শুরু হবে এক হাদিসের মধ্যে এসেছে সাহাবাই কালামের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যাবে কে আগে যাবে কে আগে যাবে সমস্ত সাহাবাই কালাম পরামর্শ করে আবু বকর রদি আল্লাহ তালুকে পাঠাবেন আবু বকর রদি আল্লাহ তালুকে যখন পাঠাবেন আবু বকর রদি আল্লাহ তালু আল্লাহ সামনে যাবেন যাওয়ার পরে তিনি হাউমা উপরে কেঁদে দিবেন কারণ তিনি খুব নরম দিলের মানুষ আল্লাহর ইজ্জতে আল্লাহর বড়ত্বের ব্যাপারে তার ভয় তার অন্তরের মধ্যে বেশি হাউমাও করে কেঁদে দিবেন আল্লাহ পাক তার কান্না দেখে আর কোনো কিছু জিজ্ঞাসা করবে না বলবেন যাও আবু বকর তোমাকে মাফ করে দিলাম

পেরেশানগ্রস্ত হবেন ভীত সন্ত্রস্ত হবেন তার পুরো শরীর কাঁপতে থাকবে আল্লাহ এই অবস্থা দেখে উসমান ইবনে আফফান কেউ তিনি মাফ করে দিবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার শৈশব সাল থেকে তার মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাকে তিনি ইসলামের জন্য কোরবানি করে দিয়েছেন আলী রদি আল্লাহ আলানহুকেও আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ মানুষের বিচার কার্য শুরু হয়ে যাবে কে কি করেছে সব কিছু আল্লাহ সামনে প্রকাশ পাবে আপনি এটা কখনো ভাববেন না আপনি অমুক দিন এত বছর বয়সে আপনার কাকার গাছ থেকে একটি আপেল পেরেছিলেন আপনার কাকার গাছ থেকে বড়ই পেরেছিলেন আপনি অমুক জায়গায় একজনের পকেট থেকে দুই আঙ্গুল ঢুকিয়ে আপনি চুরি করেছিলেন অমুক ব্যক্তিকে আপনি ওজনে কম দিয়েছিলেন কেউ দেখে নাই অমুক ব্যক্তিকে দুই নাম্বার তাকে এক নাম্বার করে সেটাকে বিক্রি করেছিলেন অমুক ব্যক্তির জমি আপনি দখল করেছিলেন অমুক ব্যক্তির সাথে আপনি দুই নম্বরই করেছেন অমুক জায়গায় আপনি ঘুষ খেয়েছেন সুদ খেয়েছেন অমুক জায়গায় টাকাকে একদম বিচারটাকে হকটাকে বাতিল আর বাতিলটাকে হক করে ফেলেছেন আপনি ভেবেছেন গুটিয়া গোটা দুনিয়ার কেউ দেখে নাই কেউ না দেখো আমার আল্লাহ আপনার সমস্ত কাজগুলোকে রেকর্ড করে রেখেছেন দুই কাতে দুইজন ফেরেস্তা আছে না নাই কথা বলেন দুই কাজে দুইজন ফেরে আছে না নাই আজকে আমরা গুণা করতে ভয় পাই কখন মানুষ যখন সামনে থাকে মানুষে কি বলবে অথচ আপনি যখন রাতের বেলায় কম্বলের নিচে মোবাইলের মধ্যে চ্যাট করতে থাকেন গোটা দুনিয়ার কেউ তো দেখে না দুজন ফেরেস্তাকে কি বাহিরে রাখছেন ঘরের বাহিরে বের করে দিছে যে দুস্ত তোমরা আমার সাথে একটু ঘরের বাহিরে থাকো চাপান খেয়ে আসো আমি ফাঁকে কাজটা করে ফেলি এমন 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 দুজন ফেরারি চলে চলে যায় চলে আপনি যে আজকে পাপের মধ্যে লিপ্ত আছেন এই যে এমবি কিনেন ফ্রি ওয়াইফাই ভাইয়া কত কিছু করতেছেন কেউ দেখতেছে না দেখতেছেন কে আল্লাহ তো দেখতেছেন বাকি তারা তো ঘুমাচ্ছে কি বলেন না প্রস্রাব পায়খানা করতে মাঝে মধ্যে যায় বিশ্রাম নে কি বলেন বিশ্রাম নেই না রাতে আপনি যখন ঘুমাও তখন তারা চিন্তা করে আরে বেটা তোমাদের জন্য হ্যাঁ আমাদের এত কষ্ট কি খুলবেলে সে আমি খুলবেলে সে উঠতে ঘুমাই امون 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 الله رب العالمين ملن كراما كاتبين يعلمون ما تفعلون الله رب العالمين ملن كراما كاتبين সম্মানিত বেরেস্তা যারা আছে মন ফালুন তোমরা যা যা করো তারা সব কিছু জানে এবং সব কিছুই নিপিবদ্ধ করে সুবহানাল্লাহ এত দ্রুত করবে এত দ্রুত করবে চোখের পলকে মানুষের বিচার হয়ে যাবে আল্লাহ আলামিন গোটা আমল নামাটাকে আপনার জীবনের গোটা আমল নাকে রাজাল শিখটাকে আসমানের মধ্যে উঠিয়ে দিবেন কোথায় উঠিয়ে দিবেন আসমানের মধ্যে উড়িয়ে দিবেন দিবেন বাতাস দিবেন হে বাতাস যার ডান হাতে আমল নামা পাওয়া করার যোগ্য তার আমল নামার ডান হাতে দিয়ে দে আর যার বাম হাতে আমল নামা পাওয়ার উপযুক্ত ওদের আমল নামা বাম হাতে দিয়ে দে এদের বামল নামা যাদের আমল নামার ডান হাতে আসবে তারা তো সৌভাগ্যবান তারা তো জান্নাতি আর যাদের আমল নামা বাম হাতে আসবে আল্লাহ নবী বলেন তাদের এই বাম হাতটাকে এই বুকের ভিতর দিয়ে ফেড়ে এটাকে একদম পিট দিয়ে বের করে দেওয়া হবে এবং এইভাবে হাতটা

ওই বাংলা বলবে আল্লাহ আমরা বললাম

এক দনের ছাত্রের চেহারার মধ্যে শুধু আনন্দ আর আনন্দ আরেক দনের ছাত্র দেখবেন ল্যাব খাতা মুরিদিয়া শুয়ে পড়ে কয় আমার জোর উঠে গেছে চেহারা আর দেখাতে চায় না যারা রেজাল্ট দিন চেহারা দেখাতে চায় না বুঝতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করে নাই সে পরীক্ষা ভালোভাবে দেয় নাই সে পরীক্ষার সময় চুরামি করছে পড়ার সময় দুই নম্বরই করছে বাটপারি করছে কোচিং এর নামে বিভিন্ন গাজ বিভিন্ন জায়গায় চলে গেছে ঠিক না বেঠে আর সমস্ত ছাত্ররা ব্রিলিয়ান যারা নিজেদের এই সময়টাকে কাজে লাগিয়েছে তাদের অবস্থা কেমন তারা যখন পরীক্ষার রেজাল্ট হয় তাদের মনটার মধ্যে শুধু আনন্দ আর আনন্দ থাকে না জানি তাদের একটাই টেনশন থাকে গ্রেড পাই না গোল্ডেন প্লাস পাই না জেনারেল প্লাস পাই পরীক্ষা যা মেদেছি গোল্ডেন না পাইলেও এমনি ফাইভ পয়েন্ট পাবো ফাইভ পয়েন্ট যদি নাও পাই গ্রেড তো থাকবে মাস্ট বি তো আল্লাহ রব্বুল আলামিন জানা দুনিয়ার জীবনে চুরামি করেছে আমার হুকুম মানেলাই মানাই আমার রসুলের অনুসরণ করে নাই তাদের আমল যখন বাম হাতে চলে আসবে তারা বলবে আজকে যদি আমল নামা না না দেওয়া হয়তো বললাম আদরি মা হিসাবিয়া আমি যদি আমার হিসাব যদি আমি না জানতাম তাহা কানা তিল কাদিয়া আমার মৃত্যু যদি আমার সর্বশেষ ফায়সালা হয়তো মা আগনা আননি মালিয়া দুনিয়ার জীবনে যে সম্পদ রেখে আসলাম এই সম্পদ আমার কি কাজে আসলো হালা কালনি সুলতানিয়া আমার রাজত্ব আমার ক্ষমতা আমার পদ পদবি সবেই তো শেষ হয়ে গেল আল্লাহ রবীন্দিন আমার ফেরেশতারা অপরাধিকের দর অপরাধিকের দর ধরে এর পায়ের মধ্যে বেড়ি পড়া এক দুইটা বেড়ি নয় কয়টা বেরি পড়াবে আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা dira'an তাসনুকু এই ব্যক্তির পায়ের মধ্যে যে beri পড়ানো হবে এটা 70 গজ লম্বা কত গজ লম্বা

এবং যারা আমলনামা ডান হাতে পাবে এই দুয়ের মধ্যে পার্থক্য কি এই দুয়ের মধ্যে পার্থক্য হচ্ছে আসমান জমিন পার্থক্য আসমান জমিন পার্থক্য আমলনামা যদি ডান হাতে চলে আসে তাহলে তো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমলনামা কোথায় চলে আসা ডান হাতে চলে আসা বলেন না সুবহানাল্লাহ তো এইজন্য আমল ডান হাতে আসুক এটা কে কে সবাই চায় না মিজানের পাল্লায় আপনার আমল ভারী হোক সেটা আমরা সবাই চাই না হাতনামা হাতনামা তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের যে আমি কে ময়দানে উঠাবো কিভাবে উঠাবো যেভাবে দুনিয়াতে আসছিল লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়াল মারা দুনিয়াতে যখন আসছিলেন গায়ের মধ্যে হাফ প্যান্ট ছিল কারকার পোশাক ছিল কোন পোশাক ছিল খতনাবিহীন পোশাকবিহীন জুতাবিহীন নগ্ন অবস্থায় এই পৃথিবীতে এসেছিলাম আল্লাহ বলেন যেভাবে তোমাকে নিয়ে এসেছিলাম এই পৃথিবীতে সেভাবেই নিয়ে যাব আর সেভাবেই আমি তোমাকে হাসরের ময়দানে উত্থিত করব এটা আল্লাহ তাআলার কুদরত এবং চ্যালেঞ্জ মানুষ যে একদম দুর্বল অক্ষম তার যে কিছুই করার ক্ষমতা নাই আল্লাহ যতটুকু তাকে তৌফিক দেন ততটুকুই করতে পারবে এর বাহিরে সে কিছুই করতে পারবে আমল নামা তো ডান হাতে চলে আসতো বাম হাতে আসতো আমল ডান হাতে আর বাম হাতে হাতে আসলো আসার পরে আপনার আমার 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 হাসরের ময়দানে অবস্থা এটার চিত্র হবে এমন যে আপনার দেখবেন দুনিয়ার জীবনে কোন একটা পদপদবীর জন্য যখন কোন মানুষ অপেক্ষমান থাকে তখন যারা এই পদপদবী পদবী পায় তারা আনন্দে দুই আঙ্গুল দেখায় না বিজয়ের নেশন আর যারা পায় না যে সমস্ত ছাত্ররা ফেল করে এদের মানে কত ধরনের গ্লানি আর অপমান তাদের জন্য অপেক্ষা করে ঠিক না বেঠিক সমস্ত মানুষেই আমল নামার ডানে বামে চলে আসবে হাসরের ময়দানে গ্রুপ হচ্ছে দুইটা কয়টা দুই গ্রুপ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফারিকুন ফিল জান্নাহ মনে হ্যাঁ আমার বান্দারা তোমাদের মধ্যে দল হবে দুটি একটি হচ্ছে জন্নাতি আর একটি হচ্ছে জাহান্নামী আমল দেওয়ার পরে যাদের আমল নামার ডান হাতে দেওয়া হবে এদের মধ্যে দুটি দল হয়ে যাবে একটি দল বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর একটি দলের হিসাব কিতাব শুরু হবে কেমন হিসাব কিতাব শুরু হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত মানুষ যারা জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে সমস্ত মানুষকে একটি রাস্তা দিয়ে পার হইতে হবে সেই রাস্তাটাকে বলা سد نستقي الله رب العالمين وإن منكم إلا واردها كان علي ربك حتما مقضيا তোমাদের প্রত্যেকে ফুলসিরাত পার হইতে হবে এটা তোমার রবের পক্ষ থেকে অকট্ট সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলামিন সেই সিদ্ধান্ত নিয়েছেন দেখেন ফুলসিরাতটা কেমন হবে ফুলসিরাতটা হবে একদম চুলের চেয়ে চিকন তরবারির চেয়ে ধারালো এতটুকু চিকন এক চিন রাস্তা চুলের চেয়ে চিকন এটা কত মোটা হবে মোটা না চিকন চল চুলের চেয়ে চিকন খুরের চেয়েও ধারালো তরবারির চেয়ে কি হবে ধারালো হবে এমন একটি রাস্তা এমন একটি ব্রিজ সংযোগ রাস্তা হবে এটা কিসের উপর দিয়ে জাহান্নামের উপর দিয়ে কিসের উপর দিয়ে জাহান্নামের উপর দিয়ে তিরিশ হাজার বছরের রাস্তা কত হাজার বছরের তিরিশ হাজার বছরের রাস্তা দশ হাজার বছর উঠবে দশ হাজার বছর সমান্তরাল চলবে আর দশ হাজার বছর নিচে নামবে এই পুরো রাস্তাটা জাহান্নামের নামের উপর শুরু এবং শেষ আর জাহান্নামের নামের আগুনের কি অবস্থা আল্লাহ নবী বলেন জাহান্নামের নামের আগুনকে লাগাতার পাঁচ শত বছর পর্যন্ত পোড়ানোর পরে এই আগুনের কালাল লাল বর্ণ ধারণ করেছে আবার পাঁচ শত বছর পোড়ানোর পরে এই আগুনের কালাল সাদা বর্ণ ধারণ করেছে আমার 500 বছর পুরানোর পরে এই আগুনের কালার কালো একদম ঘুটঘুটে অন্ধকার কালো অন্ধকার কালার ধারণ করেছে বর্তমানে নামের আগুন হচ্ছে ঘুটঘুটে অন্ধকার তাহলে যেখানে আপনার ديال অন্ধকার আগুন অন্ধকার এইখানে যে বৃষ্টিটা হবে এই বৃষ্টিটা কি অনেক আলোকিত হবে না একদম অন্ধকার থাকবে তাহলে পার হবে কেমনে পার হবে পার পার হবে কিভাবে তাহলে তো ওইখানে মোটামুটি ভালো ভালো জাপানি কোম্পানি কিছু লাইট সাথে নিয়ে যেতে কি বলেন যেন দূরবর্তীতে যায় অথবা যে এইগুলো লাইট যে চায়না লাইট বের হইছে চায়না কোম্পানির সাথে একটা চুক্তি করার দরকার যে ভাই ফুল সিরাত পার হইতে যত লাইট লাগবে সব কিন্তু আপনারা দিবেন কি বলেন কি বলেন কি বলেন এগুলো কাজে আসবে আল্লাহু আকবার সূরা হাদীদ খুলে দেখেন কি সূরা সূরা হাদীদ সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন <تصفيق> الله رب العالمين سورة الحديد المؤذي مؤذس يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراءكم اليوم جنة تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم الله رب العالمين মুফাসসিরিনে کرام আয়াতের তাফসীরের মধ্যে বলেন হাশরের ময়দান থেকে যখন মানুষদেরকে জান্নাত বা জাহান্নামের দিকে হাকিনী যাওয়া হবে তখন প্রত্যেকের আлурগুলো বন্টন করে দেওয়া হবে আলু বন্টন করে দেওয়া হবে কয় আলু কেমনে বন্টন করা হবে কয় আলু হচ্ছে যার ইমান যেমন যারা আমল যেমন তার আলুর পরিমাণ তেমন হবে এক হাদিসের মধ্যে এসেছে কোন কোন ব্যক্তির আলু হবে পাহাড় সম আবার কোন কোন ব্যক্তির আলু তার দেহ সম আবার কোন কোন ব্যক্তির পাই হবে উচ্চ টিলা পরিমাণ আবার কোন কোন ব্যক্তির আলু হবে একদম তার নখের যে মাথা আছে এই মাথা পরিমাণ এমন আলু জোনাকি কি মধ্যে একবার জোরে একবার নিবে আমাদের সমাজে কিছু ইমানদার আছে না ইমান মাঝে মধ্যে জ্বলে মাঝে মধ্যে নিবে আসেনা নাই নাই এদের একদম হবে কি নকের মাতার মধ্যে আলো হবে মাঝে মধ্যে নিবে মাঝে মধ্যে জ্বলবে এইভাবে আলো নিয়ে সবাই একদম ফুল যে গেট আছে গেট পর্যন্ত চলে যাবে গেট পর্যন্ত যখন চলে যাওয়া হবে এক জাতির কাছ থেকে আলোগুলো কেড়ে নেওয়া হবে এক জাতি একটি দলের কাছ থেকে আলোগুলো কেড়ে নেওয়া কি করা হবে চিনিয়ে না হবে এদেরকে হাসরের ময়দানে আলো দেওয়া হয়েছে হাসরের ময়দান থেকে দেখার খুব আনন্দ উচ্ছ্বাসে ফুলসিরাতের যখন রাস্তার কাছাকাছি চলে গেছে ফুলসিরাতের উপরের দিকে উঠবে এমতো অবস্থায় এমত অবস্থায় সে কি করবে তাদের পক্ষ থেকে তাদের এক দলের কাছ থেকে সমস্ত আলোগুলো চিনে না এরা কারা এরা হচ্ছে মুনাফে এরা হচ্ছে মুনাফে মুনাফেকরা মনে করে আমরা ইসলামকে আল্লাহকে ধোকা দিচ্ছি কাকে দিয়ে ধোকা দিচ্ছে ইসলামকে আর আল্লাহকে আসলে কি ইসলাম আর আল্লাহকে দিচ্ছে না নিজে নিজে ধোকা নিজে ধোকায় পড়ে আছে الله رب العالمين رب

নিচ দিয়ে প্রবাহমান নহরগুলো গুলো থাকবে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার জান্নাত দুনিয়ার সুখ শান্তি দুনিয়ার ঘরবাড়ি এইগুলো তো হচ্ছে অল্প কয়েক দিনের জন্য কিন্তু আমি যে জান্নাত তোমাদেরকে দিচ্ছি এই জান্নাত খালিদিনা ফিহা একদম তোমরা চিরকাল থাকবে জানিকা হুয়ান ফাউজুল আযীম আল্লাহ রবুল আলামিন বলেন এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় সফলতা এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় হয়ে যাবে মুমিনরা একসাথে চলবে মুনাফেকরা চলবে চলবে বর্তমান সমাজে কে মুনাফেক কে মুসলমান চিনা কঠিন বড় দেয় ঠিক না হাসুরের ময়দানে চিনা যাবে হাসুরের ময়দানে চিনা যাবে উভয় জাতি উভয় দল একসাথে যাচ্ছে উভয় দল কি একসাথে যাচ্ছে যাওয়ার পরে যখন আলো যখন চিনিয়ে না হচ্ছে তখন মুনাফিকরা কি বলবে মুনাফিকুন নূরিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মুনাফিক পুরুষ মুনাফিক নারী ঈমানদারদেরকে বলবে হে ঈমানদার ভাইরা উনজুরুনা আপ তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো নাকো তাবিসমিন নুরিকুম তোমাদের যে আলো আছে এই আলো থেকে আমরা কিছু আলো সংগ্রহ করব ঈমানদারদেরকে মুনাফিকদেরকে বলা হবে কিনারজিউ ওয়ারাকুম তোমরা তোমাদের পিছনে চলে যাও যেখান থেকে আলো দেওয়া হচ্ছিল সেখানে তোমরা চলে যাও মিসু ওইখান থেকে তোমরা আলু সংগ্রহ করেও আলু সংগ্রহের জন্য যখন তারা পিছনে চলে যাবে পাদুরি বাবে না শুন তখন মোমেন্ট এবং মোনাফেকদের মাঝে একটি দেয়াল হয়ে যাবে লাহু বাপ এই দেয়ালের একটি দরজা থাকবে বাতিনুহু কি নুহু এই দরজার ভিতরে থাকবে শান্তি আর শান্তি গজ হিরো হো হিল্লাদ আর দরজার বাহিরে থাকবে শাস্তি আর শাস্তি। এই দিকে আসবে আসার পরে মোড়া পেটরা বলবে ভাই দুনিয়ার জীবনে আলম ইউনা দুম আলম না কুম মা তোমরা তো বললা পিছনে আবার ইমান পিছনে নূর বিভিন্ন ভাবে বিতরণ হচ্ছে আমরা তো পিছনে আসছি আসার পরে একটা দেয়াল পড়ে গেছে এমতো অবস্থায় আমরা তো দুনিয়াতে একসাথে ছিলাম একসাথে বাজার করেছি একসাথে চলেছি একসাথে কোরবানি করেছি একসাথে হস করেছি আজকে তোমরা আমাদেরকে তোমাদের আলু দিয়ে আমাদের কেউ পার করিয়ে দাও তোমাদের সাথে কি আমরা দুনিয়া দিছিলাম না আলু বালা মুমিন না বলবে হা তুমি তো ছিলা কিন্তু তোমরা দুনিয়াতে নিজেদের নিজেরাই ধ্বংস করে দিয়েছ তোমরা দুনিয়ার চাকচিক দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার সব কিছুকে তোমরা চেরস্তেই মনে করে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং মুমেন আখেরাতের সাথে তোমরা একের পর এক ধোকাবাজি প্রতারণা করে তোমরা তোমাদের আখের আতকে নষ্ট করে দিয়েছো সুতরাং আজকে আমরা জান্নাতে চলে যাই আর তোমরা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে থাকো বলেন নাউযুবিল্লাহ এরকম জাহান্নামের মধ্যে অসংখ্য অগণিত আংটা থাকবে যারাই আলু চাড়া এই ফুলসিরাতের রাস্তায় উঠবে এই আংটাগুলো তাদেরকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন নাউযুবিল্লাহ অসংখ্য আংটা এইভাবে আসতে থাকবে আর ধরতে থাকবে আসতে থাকে আর ধরতে থাকবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে হেফাজত করুক সকলে বলে আমি জাহান্নামের মধ্যে একটা মাহফিল হবে কি হবে মাহফিল হবে জান্নাতেও একটা মাহফিল হবে আজকে যেহেতু আমরা মাহফিলে আসছি দুইটা মাহফিল শুনে চলে যাবো কি বলেন জাহান নামের মধ্যে একটা মাহফিল হবে এরকম স্টেজ হবে মঞ্চ হবে চেয়ার থাকবে সবকিছুই থাকবে ওইটার প্রধান অতিথি থাকবে শয়তা জাহান নামে যে মাহফিল হবে মাহফিলের প্রধান বক্তা অতিথি একমাত্র দেখেন জাহান মাহফিল আছে জান্নাতও কি আছে মাহফিল আছে দুনিয়াতেও দুই ধরনের মাহফিল আছে এক মাহফিলে জান্নাত আর এক মাহফিল না নাই কি বলেন নাই এখানে যদি ওই যা যদি ঢোল ঢাক্কর দিয়া যদি কোন রকম উরস সিস্টেম একটা অনুষ্ঠান যদি এখানে করা হয়তো কি মনে করেন এই প্যান্ডেলে এ এই প্যান্ডেল কাজ আর একটু যদি আগায়া যদি ওইরকম কাউকে যদি আনা যায় তো ঢাকার থেকে যারা বিভিন্ন জায়গায় রঙ্গ মঞ্চে নাচ ডান্স করে নাচে গান গায় এমন নর্ত কি বেশাদু যে এক দুইটা আইতো তাহলে দেখতেন যুবক পোলাপানের জোয়ার পড়ে গেছে ঠিক না ঠিক তোহার বুরাগর টাইম নেই চাচা টাইম নেই আপনি পিছনে যান আমরা এটার অগ্রাধিকার কি বলেন এরকম না ব্যাপারটা আল্লাহ তো জাহান্নামের নামে চলে গেছে দেখবেন আমাদের দুনিয়াতে একটা অভ্যাস আছে এটা হচ্ছে আপনি যদি রাস্তায় চলতেছেন তিন চারজন বন্ধু মিলে আপনি হোঁচট খাই হোঁচট খাইলে আপনি নিশ্চিত বলবেন এবার তোর কথা না আমি ঠিক হোঁচট খাইত কথা বলেন বলেন তোমার সাথে কথা না বললে আমি যদি নিচের দিকে তাকায় হারতাম তাহলে কিন্তু হোঁচট খাই না তোর কারণে আমার এই অবস্থা

يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول الله رب যেদিন জাহান নামীদের চেহারা গুলোকে জাহান নামের মধ্যে এরকম তাওয়ার রুটি যে খোলায় তাওয়া দেখছেন নি তাওয়ার মধ্যে রুটিটাকে যেভাবে ছাকা হয় সেনি দিয়ে যেভাবে চাপ দিয়ে ধরা হয় জাহান নামীদের চেহারাটাকে যেদিন জাহান নামের আগুনের মধ্যে ওলট পালট করা হবে তারা সেদিন আফসোস করে বলবে আফসোস হায় যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতাম বলেন সুবহানাল্লাহ এইভাবে তারা আফসোস করতে থাকবে আর কি বলবে আল্লাহর কাছে ওয়াকালু রাব্বানা ইন্নাতানা আত্বালনা সাদাতানা ওয়া কুবারা আনা ফা আদাল্লুনাস সাবিলা তারা বলতে থাকবে আল্লাহ আমরা তো দুনিয়াতে কোনো কিছুই করি নাই নেতা যা বলছে তাই করছি কর্মীরা নেতাদেরকে দোষ দিবে বলবে ইন্না আতানা সাদাতানা আমরা আমাদের যারা নেতা আছেন লিডার আছেন তাদের অনুসরণ করছি ওয়াকুবারানা যারা আমাদের বয়বৃদ্ধ ছিল বড় জ্ঞানী ছিল তাদের অনুসরণ করছি ফাদাল্লুনাস তারাই আমাদেরকে পথভ্রষ্ট করছে কর্মীরা দুর্বলরা শক্তিশালীদের বিরুদ্ধে আল্লাহর কাছে যে দোয়া করবে কি দোয়া করবে রব্বানা হে পরওয়ারদিগার আতিহিম দি ফাইনি মিনাল আযাব আপনি এদেরকে দ্বিগুণ শাস্তি দেন কি করেন এদেরকে দ্বিগুণ শাস্তি দেন ওয়াল আর আপনি আমাদের উপর যে লানত করছেন এদের উপর আরো বড় লানত করেন বলেন নাউযু আজকে যে কর্মীরা নেতার জন্য জীবন ওই কর্মীরা নেতাদের বিরুদ্ধে কে আমাদের ময়দানে হাসরের ময়দান থেকে যখন সবাইকে জাহান নিক্ষেপ করা হবে জাহান্নামে নামে সবাই সেদিন সমস্ত নেতাদেরকে দোষারোপ করতে থাকবে নেতারা বললে থাম আমাকে কেন দোষারোপ করো আমি যে তোমাকে ফোন দিছি তুমি যে আসছো ভাড়া দিছি বলছি অমুকের জমিটা দখল করতে জমি দখল করছো তুমিও তো পার্সেন্টেজ পাইছো সারাদিন আমার পেছনে ঘুরছো সামছাগিরি করছো আমিও তো তোমাকে টাকা দিছি ফ্রি ফ্রি কি কাজ আমি করাই নাই সুতরাং দুনিয়াতে তুমি ওলাববান হইছো আমি ওলাববান হইছি আমরা একে অপরকে দোষারোপ করে কোনো লাভ নাই সমস্ত নেতা কর্মীরা দুর্বল লাভ এইভাবে শক্তিশালীদেরকে যখন দোষারোপ করতে থাকবে সবাই মিলে বলবে শোন শোন কাহারও কোনো দোষ নাই সমস্ত দোষ হচ্ছে নন্দ

কষ্টের কোন শেষ নাই সুরা ইব্রাহিম খুলে দেখেন সুরা ইব্রাহিমের মধ্যে শয়তান সেদিন কি ভাষণ দিবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়াবান কি কি ঘটবে সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ওয়া ক্বালাশ শাইতান لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدْتُكُمْ فَأَخْلَفْتُكُمْ وَمَا كَانَ لِي عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ إِلَّا أَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي

আল্লাহ তারা তোমাদের সাথে যা ওয়াদা করছেন তোমরা সঠিক সব পাইছ আল্লাহ ওয়াদা করছেন দুনিয়ার জীবনে শয়তানের অনুসরণ করবে তো তোরা জাহান নামে দেম ঠিক নামে ঠিক আল্লাহ রব্বুল আলামিন যে ওয়াদা করছেন আল্লাহর ওয়াদা সত্য ওই যে দেখো কিছু কিছু মানুষ জান্নাতের মধ্যে সুসংবাদ জান্নাতের মধ্যে সুখ ও সমৃদ্ধিতে জীবন যাপন করতেছে আল্লাহ তাদের ব্যাপারে জান্নাতের ওয়াদা করছেন তাদেরকে জান্নাত দিয়েছেন আল্লাহ তো তাদের ব্যাপারে জাহান্নামের ওয়াদা করছেন জাহান্নাম দিয়েছেন ওয়া ওয়াতুকুম ফখলাব টুকুম তবে আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদার বরขিলাফ করছি কারণ আমি দুনিয়াটাকে তোমাদের কাছে চিরস্থায়ী হিসাবে তুলে ধরছি দুনিয়ার সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরছি দুনিয়াকে তুমি এমনভাবে ভক্ষণ করছো এমনভাবে ভক্ষণ করছো যেমন হয় গোটা পৃথিবীটা তোমার পেটের ভিতরে ঢুকায়া দিলেও তোমার খোদা মিটবে না ফিতনা যার কোটি টাকা আছে তার আরো কোটি টাকা লাগে যার একটা ইন্ডাস্ট্রি আছে আর দুইটা ইন্ডাস্ট্রি লাগে যার একটা বাড়ি আছে তার আর একটা বাড়ি লাগে যার দশ রুম ভাড়া আছে সে চাই আরো দশ রুম ভাড়া বাড়াইতে ঠিক নেবে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে বান্দা তোর পেট কখনোই ভরবে না করবেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আদম সন্তানের এই মুখ একমাত্র কবরের মাটি দাঁড়াই ভরতে পারে ঠিক না বে ঠিক সম্ময়ে

ছোট একটু মাইকে ঘোষণা করছি ভালো কাতে অপবিশ্বাস আসবে ও সুতরাং তুমি অপবিশ্বাসের নাম শুনছ শোনার সাথে সাথে আমি তো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাই নাই নিজের কষ্টার্জিত টাকা খরচ করে পাঁচশো টাকার টিকিট দিয়ে তাকে দেখতে গেছো ঠিক না বেঠে অমুক সিনেমা হলে অমুক সিনেমা দেখেছি আমি তো শুধু কানের মধ্যে সংবাদ পৌঁছিয়ে দিয়েছি আমি তো কখনোই তোমাদেরকে নিয়ে যাই নাই অমুক যাত্রা হবে এই সংবাদ শুধু তোমাদের কানের মধ্যে পৌঁছিয়ে দিয়েছি কিন্তু আমি তো কখনোই তোমাদেরকে ঘর ধাক্কা দিয়ে নিয়ে যাই না এই ঠিক নামে ঠিক শৈতান বলবে আজকে আমাকে দোষারোপ করোনা না নিজেদেরকে নিজেরা দোষারোপ করো আজকে তোমাদের কি সুপারিশ করব আমার প্যান নিচে তো মাটি নাই সুতরাং আজকে না আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো আর না তোমরা আমার কোনো সাহায্য করতে পারবে আজকে যারা আমরা শয়তানের অনুসরণ করতেছি অনেক সময় আমরা শয়তানকে গালিগালাজ করি শয়তানকে কি করি গালিগালাজ করি যত কাজ শয়তান আমার করেছে বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছি শয়তান পাশে বসে বসে হাসে শয়তান কি করে পাশে বসে বসে হাসে কয় দেখ তোর চেহারার মধ্যে আমি কিভাবে প্রস্রাব করছি কারণ তুই এক তো আমাকে কি করতেছিস আমার প্রতারণায় গুনাহে শিকার তো হইছিস আবার আমাকে দোষারোপ আমাকে গালি গালাস করে আরো কবিরা গুণা কমাইতেছিস ঠিক না আমাদের সমাজে মানুষ রূপে কিছু শয়তান আছে এদেরকে শয়তান বহুত আগে খেলাফত দিয়ে দিয়েছে শয়তান কি করছে বহুত দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তান মাঝে মধ্যে কিছু কিছু মানুষের মুখ দিয়ে এমন এমন কথা বের হয় শয়তান বলে আমি তার থেকে 70 হাজার মাইল দূরে চলে যাই না জানি আল্লাহর গজব এখনি তার উপর পতিত হয় এই ভয়ে আমি দৌড়ে চলে যাই আজকে আমাদের সমাজে মানুষ সুপির শৈতান আছে না এক শয়তান তো যেন আমরা চোখে দেখি না মানুষ সুপির শৈতান ও আমাদের সমাজে বহুত আছে আপনি একটু ভালো হইতে চাইবেন কি হয়ে গেছে একদম পিসা যে মেয়েটা আগে পর্দা করতো না এখন পর্দা করতে চাই নেই তাকে বিভিন্ন ধরনের টিটকারি আছে নাই কি বলেন যে পরিবারে নামাজ নাই এই পরিবারে একটা সন্তান যখন নামাজি হয় তখন দেখবেন ওই পরিবারের গার্ডিয়ানরা পর্যন্ত বলে ঘিরে তুই কি জঙ্গি টঙ্গি হয়ে গেলি নাকি কথা কয় না আজকে দাড়িয়ার টুপি এই দুইটার সাথে জঙ্গির একটা লকব লঙ্গির একটা খেতাব এই সমস্ত নাস্তিক এই সমস্ত মানুষ রুপি শহত দিয়েছে লাগিয়ে দিয়েছি টিকনামেটি দাড়ি টুপির সাথে ইসলাম দাড়ি টুপির সাথে জঙ্গির কি সম্পর্ক জঙ্গিবাদের সাথে দাড়ি টুপির কোন সম্পর্ক নাই বিন্দু পরিমাত্র নাই লেশ মাত্র নাই কোন ঘ্রাণ পর্যন্ত নাই আজ পর্যন্ত যত জঙ্গি ধরা পড়ছে যত জঙ্গি ধরা পড়ছে এইখানে কোন আলেম জঙ্গি আজ পর্যন্ত পাইছে একজন একজন আলেম জঙ্গি নয় বরং যারা জঙ্গি এরা আলেমদের পোশাক করে আলেমদের বেশ ধরে আলেমদেরকে সারা বিশ্বের মানুষের সামনে অপমানিত অপদস্থ ইসলামকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে এরা জঙ্গিরাই আলেমের বেশ ধারণ করে ঠিক নেবে ঠিক ইসলামের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নাই যারা জঙ্গি হয়ে যায় এরা কখনোই প্রকৃত মুসলমান হতে পারে মানুষ সুপী শৈতান আল্লাহ কাছে আল্লাহ নিজেও তো পানা মিনাল জিন্নাতি এই জন্য মানুষে যারা শয়তান এরা ওই শয়তানের চেয়ে আরো ভয়ঙ্কর 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 সমস্ত মানুষগুলো জাহান্নামের নামের মধ্যে গিয়ে আফসুস করবে কেন তারা শয়তানের অনুসরণ করছে কিন্তু আফসুস করে কি কোনো লাভ হবে কি বলেন এখানে যারা যে যে বয়সের আছে এখন যদি কেউ চায় আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে সেই আবার শিশুকালে ফিরিয়ে নিয়ে যাও কি বলেন কেয়ামত পর্যন্ত এখানে শুয়ে শুয়ে কান্না করবে কাজ হবে কি কি বলেন আপনার যে কাল চলে গেছে এই কাল কি জীবনে কখনো ফিরে আসবে নদীর যে স্রোত সেটা চলে গেছে এই স্রোত কি কখনো ফিরে আসবে সুতরাং আপনি জাহান্নামের মধ্যে মৃত্যুর পরে যতই আফসোস করেন কোনো কাজ হবে না